সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ওপেন শপ থিম কাস্টমাইজেশনের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা উকমার্সে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। উকমার্সে চার ধরনের প্রোডাক্ট আপলোড করা যায়, তার মধ্যে হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টস, সিম্পল প্রোডাক্টস, ভেরিয়েবল প্রোডাক্টস এবং এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্টস। তো আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারবেন এবং ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ওপেন শপ এই থিমটি দিয়ে আপনি একটি চমৎকার এবং প্রফেশনাল লুকিং ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি অলরেডি চারটি পর্বে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি পরিপূর্ণ ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি প্লাগ ইন এবং ফ্রি থিম ব্যবহার করে। তো যারা এখনো পর্যন্ত প্রথম পর্ব থেকে চতুর্থ পর্ব পর্যন্ত ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই সেই পর্বগুলো দেখে নেবেন। আর আপনি যদি কিভাবে ই-কমার্সে প্রোডাক্ট আপলোড করতে হয় সেই বিষয়টি শিখতে চান তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আর দেরি না করে আসুন আজকের যে মূল আলোচনা সেটা আমরা শুরু করি। তো এই থিমে দেখুন কতগুলো ডেমো প্রোডাক্ট আপলোড করা রয়েছে। তো আমি মূলত এই ডেমো প্রোডাক্টগুলো থাকবে, এর পাশাপাশি আরও একটি নতুন করে সিম্পল প্রোডাক্ট আপলোড করে প্রথমে আপনাদেরকে দেখাবো এবং সেকেন্ডলি আপনাদেরকে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করে দেখাবো। তো আসুন এখন আমরা প্রোডাক্ট আপলোড করার জন্য ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পর আমরা নিচের দিকে যাব। যাওয়ার পর দেখুন এখানে রয়েছে প্রোডাক্টস। তো প্রোডাক্টসের মধ্যে আপনি যদি অল প্রোডাক্টসে ক্লিক করেন, আমি একটু দেখিয়ে নিচ্ছি, অল প্রোডাক্টসে ক্লিক করেন এই ওয়েবসাইটে বর্তমানে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। তো দেখুন এই যে এখানে বর্তমানে 18টা প্রোডাক্ট রয়েছে যেগুলো পাবলিশড অবস্থায় আছে, এই প্রোডাক্টগুলোর যাবতীয় বিষয় এখানে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, যেহেতু আমাদের মূল আলোচনা হচ্ছে আজকে কীভাবে নতুন প্রোডাক্ট আপলোড করবেন সেই বিষয়টি, তো আমি এখন চলে যাচ্ছি সেখানে। অর্থাৎ যে কোনো একটি প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে, প্রোডাক্টস অপশন থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড নিউ প্রোডাক্ট। তো অ্যাড নিউ প্রোডাক্টের মধ্যে দেখুন নিচের দিকে আসলে এখানে প্রোডাক্টের নেম দিতে হবে, এখানে হচ্ছে প্রোডাক্টের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন দিতে হবে। এরপর এখানে এই থিমের সাথে এআই ও এসইও সেটিংস রয়েছে, তো আমি এটা আজকে দেখাবো না, এটা অন্য কোনো পার্টে বা অন্য কোনো পর্বে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে ইয়েস্ট এসইও প্লাগ ইন দিয়ে আপনারা কীভাবে একটি ওয়েবসাইট তথা একটি প্রোডাক্ট অথবা কোনো একটি পোস্টকে এসইও করবেন সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব নেক্সট কোনো পার্টে। তো এখন আমি আপাতত এটাকে মিনিমাইজ করে রাখছি। এরপর এখানে প্রোডাক্ট ডাটাতে যদি আমি আসি, দেখুন এখানে রয়েছে সিম্পল প্রোডাক্ট, তারপর হচ্ছে গ্রুপড প্রোডাক্টস, তারপর হচ্ছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট। তো এই চারটি অপশনের মধ্যে আমি আজকে সিম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট এই দুটো অপশন দেখাবো এবং পরবর্তীতে কোনো পর্বে আপনাদেরকে গ্রুপড প্রোডাক্ট এবং এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। তো আমি কীভাবে দিবেন এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। এরপর রয়েছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, হ্যাঁ এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর রয়েছে প্রোডাক্ট ট্যাগস, দেন রয়েছে ডাইনামিক সাইডবার, দেন রয়েছে প্রোডাক্ট ইমেজ এবং প্রোডাক্ট গ্যালারি। তো আসুন আমরা এখন একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা একদম সরাসরি দেখার চেষ্টা করি। তো এর জন্য আমি এই মুহূর্তে দারাজের একটি ওয়েবসাইটে রয়েছি, এখানে আমি আপনাদেরকে এই যে প্রোডাক্টটি রয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন 8GB র্যাম 128GB রম এই প্রোডাক্টটি আপলোড করে দেখাবো। তো প্রোডাক্টটি আপলোড করার জন্য আমার ইমেজ লাগবে, সো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখান থেকে ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট এই যে এখানে রাইট বাটনে ক্লিক করে আমি সেভ ইমেজেসে ক্লিক করছি, দেন সেভে ক্লিক করছি। অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে, তো সো এটা আর এখানে আমি ডাউনলোড করছি না, জাস্ট নোতে ক্লিক করে ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমি প্রোডাক্টটিকে ওপেন করছি। তো প্রোডাক্টটি ওপেন করার পর দেখুন এখানে রয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন, এটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের টাইটেল, আমি টাইটেলটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি চেপে, দেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর এখানে প্রোডাক্টের নেমটা আমি পেস্ট করে দিলাম। তো প্রোডাক্টের নেমটা আপনি এখানে পেস্ট করে দিলেন, পেস্ট করে দেওয়ার পর এখন আমরা প্রোডাক্টের যে ফুল ডেসক্রিপশন রয়েছে বা স্পেসিফিকেশন রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে দিয়ে দেবো। তো এটা আমি এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখুন এখানে প্রোডাক্টের প্রোডাক্ট ডিটেলস অফ রিয়েলমি জিটি মাস্টার এডিশন, তো এটা হচ্ছে মূলত ফুল ডেসক্রিপশন বা স্পেসিফিকেশন। তো আমি এখান থেকে পুরো ডেসক্রিপশন বা স্পেসিফিকেশনটা কপি করে নিচ্ছি। তো কপি করার জন্য আমি এই পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। আরেকটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই কোনো কপি পেস্ট করবেন না, কারণ আপনার যে প্রোডাক্টগুলো আপনি আপলোড করবেন সেগুলো একদম ম্যানুয়ালি সুন্দরভাবে আপনি আপলোড করে নেবেন, সেটা আপনার নিজের জন্য হোক অথবা আপনার ক্লায়েন্টের জন্য হোক। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট ডাটা। তো আমরা যেহেতু এখন সিম্পল প্রোডাক্ট আপলোড করবো, তো আমি এখানে সিম্পল প্রোডাক্টটি সিলেক্ট রাখলাম। রাখার পর প্রথমে জেনারেল অপশনে রয়েছে রেগুলার প্রাইস, অর্থাৎ এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস কত। আমরা যদি এখানে আসি,
তো দেখুন এখানে 33,990 টাকা, এটা হচ্ছে প্রোডাক্টের রেগুলার প্রাইস, আর এটা হচ্ছে প্রোডাক্টের সেল প্রাইস 32,990 টাকা। তো আমি এখান থেকে 33,990 টাকা কপি করে নিলাম, জাস্ট বসে এখানে বসিয়ে দেবো, এখানে কমা চিহ্নটা লাগবে না। তো 33,990 টাকা, দেন এটার সেল প্রাইস হচ্ছে 32,990 টাকা দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে সেল প্রাইসটাকে স্কেজুয়াল করে দিতে পারেন, যে আপনি এতদিন পর্যন্ত অফারটা রাখবেন, সেটা যদি করতে চান। ধরুন আজকের যে ডেটটা রয়েছে, সেল প্রাইস ডেট আজকে হচ্ছে 11 তারিখ, আপনি যদি চান যে না আমি এটা রাখবো হচ্ছে আগামী 13 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, তো আপনি এটা করে দিতে পারেন। দেন আমরা এখন ইনভেন্টরিটা দেখবো। ইনভেন্টরিতে গেলাম, যাওয়ার পর এখানে হচ্ছে স্কু, স্কু মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট, অর্থাৎ আপনি এই স্কুটা দিয়ে আপনার প্রোডাক্টের একটা ইউনিক কোড দিয়ে দিতে পারেন। ধরুন আপনার যেহেতু এটা একটা রিয়েলমি ফোন, সো আপনি এখানে দিয়ে দিতে পারেন আর ই, দেন একটা ডিজিট দিয়ে দিলেন। ধরুন আপনার এটা হচ্ছে একটা এই প্রোডাক্টের স্কু বা স্টক কিপিং ইউনিট, তো এটা দিয়ে দিলেন, এটা ইউনিক হিসেবে থাকবে। তো এটা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, তো জাস্ট আপনি এটা দিয়ে এই প্রোডাক্টটাকে চিনতে পারবেন। তো এরপরে রয়েছে ম্যানেজ স্টক, এখানে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন, দেখুন এনেবল স্টক ম্যানেজমেন্ট এট প্রোডাক্ট লেভেল, এখানে ক্লিক করলে দেখুন আরো কয়েকটা অপশন চলে আসতেছে। এখানে হচ্ছে স্টক কোয়ান্টিটি, ধরুন আপনার এই প্রোডাক্টটি বর্তমানে 50টা আছে বা 20টা আছে, সাপোজ 20টা আছে, আমি 20টা লিখে দিলাম। দেন অ্যালাউ ব্যাক অর্ডার্স, ডু নট অ্যালাউ যদি রাখেন তাহলে কেউ অর্ডার করতে পারবে না যখন এটা মানে স্টক অ্যাভেলেবেল থাকবে না। আর এখানে আরও দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, এটা আপনি অ্যালাউ করে দিতে পারেন, কিন্তু আপনার কাস্টমারকে নোটিফাই করবে যে এটা প্রোডাক্টটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। আর যদি আপনি অ্যালাউ করে দেন তাহলে আপনি ব্যাক অর্ডার্স করতে পারবে আপনার কাস্টমার। তো এটা আসলে অ্যালাউ করা না করাটাই বেটার, তো আমি ডু নট অ্যালাউতেই রাখছি এটা। দেন লো স্টক থার্শোল্ড, এখানে দেখুন স্টোর ওয়াইড থার্শোল্ড হচ্ছে 2, অর্থাৎ দুইটা প্রোডাক্ট যখন হবে তখন আপনাকে এটা বলে দিবে যে হ্যাঁ আপনার বর্তমানে প্রোডাক্ট লো হয়ে গেছে। তো আপনি যদি এটা আবার বাড়াতে চান 2টা 3টা, তো 2টা আমি রাখছি। তো এই হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের সিস্টেমটা। তো এখন আমরা যাবো হচ্ছে শিপিং অপশনে। তো শিপিং অপশনে আসার পর দেখুন এখানে ওয়েট এখানে দিয়ে দিতে পারবেন, ধরুন আপনার প্রোডাক্টের ওয়েট যদি হয় 200 গ্রাম, হ্যাঁ অর্থাৎ এই ফোনটার ওয়েট যদি হয় 200 গ্রাম, আপনি এখানে জাস্ট পয়েন্ট দিয়ে দিতে পারেন 200, অর্থাৎ এটা 200 গ্রাম মিন করবে, অথবা এখানে যদি গ্রাম সিলেক্ট করা থাকে তাহলে আপনি সরাসরি 200 লিখে দিলে হবে। এরপর রয়েছে ডাইমেনশন, এখানে আপনার এইটার মানে প্রোডাক্টের ডাইমেনশন আপনি লেন্থ দিয়ে দিতে পারেন, উইথ দিয়ে দিতে পারেন, হাইট দিয়ে দিতে পারেন, ঠিক আছে, কী পরিমাণ আছে। এরপর শিপিং ক্লাস সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে, যদি আপনার এই প্রোডাক্টে ধরুন আপনার এই প্রোডাক্টের ওয়েট হচ্ছে 5 কেজি, তো 5 কেজির জন্য আপনি আলাদা একটা শিপিং ক্লাস সিলেক্ট ক্লাস তৈরি করে রাখছেন, ওই ক্লাস অনুযায়ী আপনি চাইলে এই প্রোডাক্টটা সিলেক্ট করে দিতে পারেন। যদি ক্লাসটা ধরায় দেন তখন এই 5 কেজি প্রোডাক্টের জন্য আপনার ডেলিভারি চার্জ বা শিপিং চার্জ কত হবে সেটা আপনি স্পেসিফাই করে দিতে পারবেন, এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে লিঙ্কড প্রোডাক্টস, ধরুন আপনার এখানে আপনার স্টোরে বর্তমানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো এটা রিলেটেড, ধরুন এই ওয়াচটা হচ্ছে এটা রিলেটেড, এটার নাম কি, ধরুন আপনার এই প্রোডাক্টের নাম হচ্ছে NULL লিখলেই এটা চলে আসবে। দেখুন এখানে হচ্ছে আপসেলস, আপসেলস এর জন্য NULL লিখলাম, দেখবেন এটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ দেখুন এই যে এই হচ্ছে প্রোডাক্টটা, তো জাস্ট আমি এখানে এটা ধরিয়ে দিলাম, এমন 3-4টা প্রোডাক্ট আপনি ধরিয়ে দিতে পারেন। এরপর আবারও লিখলাম, ধরুন এটা দিয়ে দিলেন, এটা আপসেলস এর জন্য দিলেন। এরপর হচ্ছে ক্রস সেলস এর জন্য যদি আরো কিছু দিতে চান তাহলে জাস্ট আমি এখানে দেখতে হবে আপনাকে আসলে আপনার স্টোরে আর কি কি প্রোডাক্ট আছে, যেমন QUI যদি লিখেন, অর্থাৎ 3টি ক্যারেক্টার লিখলে এখানে প্রোডাক্টের সাজেশন শো করবে। QUI লিখলাম, দেখুন প্রোডাক্টের সাজেশন এখন শো করবে, দেখুন এই যে এখানে প্রোডাক্টের সাজেশন শো করছে। তো আবার যদি লিখি, তো আপনি এখানে 2টা বা 3টা করে আপসেলস এর জন্য এবং ক্রস সেলস এর জন্য প্রোডাক্ট ধরিয়ে দিতে পারেন। এরপর রয়েছে অ্যাট্রিবিউটস, এটা মূলত যখন আমি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করে দেখাবো তখন আপনারা দেখতে পাবেন এই অপশনটির কাজ। এরপর অ্যাডভান্সড এবং গেট মোর, এগুলো আপাতত দরকার নেই, জাস্ট আপনি সিম্পল প্রোডাক্টের জন্য যে বিষয়গুলো দেখিয়েছি, জেনারেল, ইনভেন্টরি আর শিপিং, দেন লিঙ্কড প্রোডাক্টস, এই কয়েকটা অপশন নিয়ে কাজ করলে আপনার হয়ে যাবে। এরপর আমরা যদি নিচের দিকে আসি, এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আমরা যদি এখানে দেখি, যদি এই প্রোডাক্টের কোনো শর্ট ডেসক্রিপশন নাই, তো আমি আপাতত এখান থেকে একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য অথবা বোঝার জন্য, এইটুকু দিলাম হচ্ছে ধরুন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, কন্ট্রোল সি চেপে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো এইটুকু কাজ আমরা শেষ করলাম, এখন আমরা যাব হচ্ছে উপরের দিকে, উপরের দিকে এসে ডান দিকে দেখবো, এখানে দেখুন প্রোডাক্ট ক্যাটাগরিজ,
তো এখান থেকে আপনার এই প্রোডাক্টের ক্যাটাগরিটা দিয়ে দিবেন। দেখুন এটা যেহেতু ইলেকট্রনিক্স ক্যাটাগরি, সো আমি ইলেকট্রনিক্স দিলাম এবং এটা একটা স্মার্টফোন, সো আমি এখান থেকে ইলেকট্রনিক্স এবং স্মার্টফোনস সিলেক্ট করে দিলাম। তো আপনি এখন ইলেকট্রনিক্স এবং স্মার্টফোন এই দুইটা ক্যাটাগরি ধরুন ধরিয়ে দিলেন। ইলেকট্রনিক্স ক্যাটাগরিটা হচ্ছে এখানে প্যারেন্ট ক্যাটাগরি, আর স্মার্টফোনস হচ্ছে দেখুন এটা হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি। ধরুন আপনার এখানে ইলেকট্রনিক্স এবং স্মার্টফোন এই ক্যাটাগরিগুলো নেই, সো আপনি কি করবেন, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এখানে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন। জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন, এখানে আপনার ক্যাটাগরির নামটা লিখবেন এবং অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে ক্যাটাগরি তৈরি হয়ে যাবে এবং সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি কোনো প্যারেন্ট ক্যাটাগরি ধরিয়ে দিয়ে দেন আপনি চাইল্ড ক্যাটাগরি হিসেবে তৈরি করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আর ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আরও একটি ওয়ে আছে, সেটা হচ্ছে প্রোডাক্টস যে দেন আপনি দেখুন যে ক্যাটাগরিস অপশনে যে আপনি ওখান থেকে তৈরি করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, এরপর আমরা যাবো নিচের দিকে। দেখুন এখানে হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স। প্রোডাক্ট ট্যাক্স হচ্ছে ধরুন আপনার যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটি হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন 8GB র্যাম। তো এইটুকু হচ্ছে কি ধরুন আপনার একটা ট্যাগ, একদম বড় ধরনের ট্যাগই নিলেন, এটা হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স। তো আমি প্রোডাক্ট ট্যাক্সে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে দেন অ্যাডে ক্লিক করলাম। দেখুন এখানে একটা ট্যাগ তৈরি হয়ে গেছে। যদি কেউ রিয়েলমি জিটি মাস্টার এডিশন দিয়ে সার্চ করে তখন কিন্তু পসিবিলিটি থাকবে, অর্থাৎ গুগলে সার্চ করলে পসিবিলিটি থাকবে আপনার এই প্রোডাক্টটি সামনের দিকে চলে আসার। এটা এসইওর জন্য খুবই ইফেক্টিভ। সো এমন কিছু ট্যাগ আপনি এখান থেকে বাছাই করে দিতে পারেন যেগুলোর কারণে আপনার এই প্রোডাক্টটি গুগল সার্চ র্যাঙ্কে চলে আসতে পারে। এরপর এখানে আপনি যদি চান যে ডাইনামিক সাইডবারটাকে ডিসেবল করে দিতে, আপনি ডিসেবল করে দিলে এখান থেকে এই প্রোডাক্টের অধীনে যে সাইডবার রয়েছে সেই সাইডবারটি আসবে না। তো আমি এখানে এটা এনাবল রাখছি। দেন প্রোডাক্ট ইমেজ, এখানে আপনাকে প্রোডাক্টের ইমেজটা দিতে হবে, যে ইমেজটা হচ্ছে এই যে এই ইমেজটা। তো এই ইমেজটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আর আপনি অবশ্যই আপনার নিজস্ব ইমেজগুলো ব্যবহার করবেন কারণ কপিরাইটের ব্যাপার আছে, ঠিক আছে? আপনি যখনই কোনো একটি প্রোডাক্ট আপলোড করবেন আপনি সব কিছু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো প্রকার হ্যাসেল আপনাকে না পোহাতে হয়। দেন আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এখানে প্রোডাক্ট এই ইমেজটাকে ডাউনলোড করে দেন এখানে আপলোড করে দেখাচ্ছি। তো সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করছি, ক্লিক করার পর দেন আমি এখানে আপলোড ফাইলসে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার যেহেতু ডাউনলোডস অপশনে রাখছি এটা, তো এই যে এটা প্রোডাক্টের ইমেজটা, আমি এখান থেকে ওপেনে ক্লিক করে, তো দেখুন প্রোডাক্টের ইমেজটি এখানে আপলোড হয়ে গেল। এখন আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, ইমেজটি চলে আসলো। আর এখন আপনি যদি চান যে প্রোডাক্টের গ্যালারি ইমেজ দিতে, অর্থাৎ দুই থেকে তিনটা বা চারটা বা পাঁচটা ইমেজ এখানে দিতে, তাহলে আপনি সেটা দিতে পারবেন। জাস্ট এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে দেন এখানে আপনি আপলোডে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি এখান থেকে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা দুইটা ইমেজ আপাতত এখানে দিলাম, ওপেনে ক্লিক করছি। তো যাই হোক, একটি প্রোডাক্ট সম্ভবত আপলোড হতে একটু প্রবলেম হচ্ছে, আমি এখান থেকে আপাতত দুইটা প্রোডাক্ট ধরালাম, ধরে দেন অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম। দেখুন দুইটা প্রোডাক্ট কিন্তু গ্যালারিতে চলে আসছে, মানে দুইটা ইমেজ গ্যালারি ইমেজে চলে আসছে। তো আমাদের সিম্পল প্রোডাক্ট আপলোড করার জন্য যতগুলো কাজ করা দরকার আমরা সবগুলো কাজ এখানে কমপ্লিট করেছি। এখন আমরা পাবলিশে ক্লিক করব, সিম্পলি পাবলিশ বাটনে ক্লিক করলাম। দেখুন এই যে প্রোডাক্ট পাবলিশড, অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন যদি আমি সাইটে এসে এখানে রিফ্রেশ করি, তো আমরা যদি এখন দেখি প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা, যেহেতু আমরা ইলেকট্রনিক্স ক্যাটাগরি এবং স্মার্টফোনের স্মার্টফোন ক্যাটাগরির মধ্যে রেখেছি, সো আমরা এখন যদি স্মার্টফোনে ক্লিক করি, দেখুন এই যে এখানে প্রোডাক্টটি অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই প্রোডাক্টটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এই যে এখানে ইমেজের গ্যালারিগুলো এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি দেখুন প্রত্যেকটা ইমেজ কিন্তু এখানে গ্যালারি আকারে শো করতেছে, ঠিক আছে? এরপর দেখুন এই যে এখানে এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, তো এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে অ্যাড টু কার্ট অপশন, এখান থেকে আপনি কম্পেয়ার করতে পারবেন, এবং 20 in stock আমরা যেহেতু দিয়েছিলাম 20টা প্রোডাক্ট স্টকে রয়েছে। দেন এটা হচ্ছে প্রোডাক্টের ফুল স্পেসিফিকেশন বা ডেসক্রিপশন, যেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে ইউ মে অলসো লাইক, এটা হচ্ছে আপসেল এবং ক্রস সেল। এই যে আমরা যে জিনিস আমরা যে প্রোডাক্টগুলো এখানে ধরিয়ে দিয়েছিলাম সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করছে। তো এই হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট আপলোড করার প্রক্রিয়া, এতক্ষণ আমরা সেই বিষয়টি দেখলাম। এখন আসুন আমরা দেখব কিভাবে একটি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়। তো ভেরিয়েবল প্রোডাক্ট আসলে কি সেটা জানার জন্য আমরা একটু দারাজ ডট কমে যাচ্ছি। এখান থেকে ক্যাটাগরিসে গিয়ে দেন আমরা যদি ম্যানস ফ্যাশনে যাই, ম্যানস ফ্যাশন থেকে যদি টি শার্টে যাই, টি শার্ট অপশনে গেলে আমরা দেখতে পাবো যে আসলে এখানে ভেরিয়েবল প্রোডাক্ট আসলে কি। আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে 33,990 টাকাই কিন্তু রয়েছে, যেটা কিনা রেগুলার প্রাইস হিসেবে আমরা এখানে সেট করেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই,
33,990 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, কিন্তু এখানে আমি কিন্তু সেল প্রাইসটা দিয়েছি হ্যাঁ 13 তারিখ থেকে, বাট আজকে হচ্ছে কত তারিখ, 11 তারিখ। সো আমি যদি এখানে আপনাদেরকে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য, ধরুন এখানে আজকের ডেট থেকে দিলাম, দেওয়ার পর দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি, আপডেট করলাম, তো এটা আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর এখন যদি আমি এখানে একবার রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রাইসটা এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেগুলার প্রাইস আর এটা হচ্ছে গিয়ে সেল প্রাইস, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় কিভাবে আপনারা এই জিনিসটা পরিবর্তন করবেন সেটা এই মুহূর্তে দেখে ফেললেন। তো এখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে আপলোড করবো সেই বিষয়টা দেখবো। তো ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদেরকে আবারও ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট যেহেতু আমরা এখানে আপলোড করবো, সো আমাদেরকে প্রথমে অ্যাট্রিবিউটস তৈরি করতে হবে। তো অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম, তো দেখুন এখানে অলরেডি দুইটা অ্যাট্রিবিউট তৈরি করা আছে, একটা হচ্ছে কালার অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে সাইজ অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট ধরুন আপনি কালার অ্যাট্রিবিউট তৈরি করার জন্য এখানে জাস্ট যদি আপনি লিখে দেন নেমটা কালার লিখে, দেন এখানে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করেন, তাহলে এটা অটোমেটিক কালার অ্যাট্রিবিউট হয়ে যাবে। দেন সেম ওয়েতে সাইজ অ্যাট্রিবিউটটা আপনি দিতে পারেন, দিয়ে দেন এখানে যদি কনফিগার আইটেমস, দেন কালারে এসে দেন আপনি যদি কনফিগার আইটেমসে ক্লিক করেন, তাহলে দেখুন এখানে এই যে ব্লু, গ্রে, গ্রিন, রেড, ইয়েলো, হ্যাঁ এর বাইরে যদি আপনি আরও একটা কালার নিয়ে আসতে চান, ধরুন নিয়ে আসবেন হচ্ছে হোয়াইট কালারটা, হোয়াইট কালার লিখে দিলেন, দেন অ্যাড নিউ কালারে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক এখানে হোয়াইট কালারটা চলে আসছে। তো সেম ওয়েতে আপনি সাইজটাও তৈরি করতে পারবেন। এর জন্য আমরা আবারও একটু অ্যাট্রিবিউটসে যাচ্ছি, দেখুন এখানে অলরেডি সাইজ তৈরি করা আছে, বাট সাইজ দেওয়া আছে কিন্তু লার্জ, মিডিয়াম, স্মল দেওয়া আছে। হ্যাঁ আপনি যদি কনফিগার টার্মসে যান, যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে এই সিস্টেমে যদি না রাখতে চান, যেমন লার্জটাকে আপনি যদি ডিলিট করতে চান, মিডিয়ামটাকে যদি ডিলিট করতে চান, হ্যাঁ তো এগুলো ডিলিট করে আপনি যদি অন্য একটা সাইজ দিতে চান, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখানে দিলেন হচ্ছে স্মল সাইজের জন্য অ্যাস সিলেক্ট করলেন, দেন অ্যাড নিউ সাইজে ক্লিক করলেন, এরপর মিডিয়ামের জন্য এম সিলেক্ট করলেন, মিডিয়াম, তারপর যদি আপনি দিতে চান এল সাইজ হচ্ছে লার্জের জন্য এক্সএল এক্সট্রা লার্জ, দেন ডাবল এক্সএল এক্সট্রা এক্সট্রা লার্জ, এড নিউ সাইজে ক্লিক করলাম। তো দেখুন এখানে মোটামুটি কয়েকটা সাইজ চলে আসছে। তো অ্যাট্রিবিউটসগুলো ক্রিয়েট করার পর এখন আমরা নতুন প্রোডাক্ট আপলোড করব, এর জন্য আমি অ্যাড নিউতে আবারও ক্লিক করছি। আর যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে ভেরিয়েবল প্রোডাক্টসটা আসলে কী, সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। দেখুন এই যে টি শার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা আমি যদি এই প্রোডাক্টটা ওপেন করি আপনাদেরকে দেখানোর জন্য, প্রোডাক্টটা ওপেন করছি, তো দেখুন এখানে তিনটি প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইয়েলো কালার, আরেকটি হচ্ছে স্কাই কালার হোয়াইট কালার, আরেকটি হচ্ছে স্কাই কালার। তো এই তিনটি কালারের কিন্তু তিনটি প্রাইস আলাদা হতে পারে, ঠিক আছে। যেমন আমি যদি এখন হোয়াইট কালারে ক্লিক করি, যদিও প্রাইসটা সেম রয়েছে, তারপর হচ্ছে গিয়ে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু প্রাইসটা সেম রয়েছে, বাট কালার অ্যাট্রিবিউটটা এখানে রয়েছে। যেমন এটা হচ্ছে লাইট ব্লু, এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে হোয়াইট। তো এই বিষয়গুলো হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েশন। তো এই প্রোডাক্টের ভেরিয়েশন কীভাবে তৈরি করবেন, কীভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবেন, সেই বিষয়টি আমি এখন দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করেছি, এখানে আমি প্রোডাক্টের টাইটেলটি আগে দিয়ে নিই, আমি কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর যেহেতু আমি ভেরিয়েবল প্রোডাক্টটি আপলোড করবো, এই জন্য অবশ্যই প্রোডাক্ট ডাটাতে গিয়ে সিম্পল প্রোডাক্টের পরিবর্তে এখানে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে প্রোডাক্টের স্কুটা এখানে দিয়ে দিতে পারেন, যেহেতু টি শার্ট রিলেটেড, সো আমি টি এস দিয়ে দু তিনটা নাম্বার দিয়ে এখানে জাস্ট একটা স্কু দিয়ে দিলাম। এরপর ম্যানেজ স্টকটা আপনি এখান থেকে দিতে পারেন, এনেবল করে দিলাম। ধরুন আপনার এই প্রোডাক্টটা স্টকে আছে হচ্ছে 80 পিস। এরপর এই জিনিসগুলো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, এই বিষয়গুলো আমি আর ডিটেলস আলোচনা করছি না। দেন আমি সরাসরি চলে যাবো হচ্ছে এখন শিপিংয়ে। শিপিংয়ে আসার পর এখান থেকে আপনি প্রোডাক্টের ওয়েট দিতে পারেন আর ডাইমেনশনগুলো দিতে পারেন, যেগুলো আমি অলরেডি দেখিয়েছি। দেন লিঙ্ক প্রোডাক্টসে এসে আপনাদেরকে কীভাবে এখানে প্রোডাক্টের লিঙ্ক করাবেন সেই বিষয়গুলো আমি অলরেডি দেখিয়েছি। দেন অ্যাট্রিবিউটসে আসবেন, আসার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটে এসে প্রথমে কালার, ধরুন আপনি কালারটাকে অ্যাড করবেন, তো আমি অ্যাডে ক্লিক করছি, দেখুন কালার অ্যাট্রিবিউট চলে আসছে। এখন আপনাকে এখানে ভ্যালু দিতে হবে, কালারের ভ্যালুগুলো আপনি কোন কোন কালারের ভেরিয়েশন তৈরি করতে চাচ্ছেন। ধরুন আপনি ব্লু কালার দিবেন, এরপর দিবেন হচ্ছে হোয়াইট কালার, এরপর দিবেন হচ্ছে ইয়েলো কালার, এই তিনটা কালারে দিবেন। দেন এই যে দেখুন এখানে ইউজড ফর ভেরিয়েশনস, এখানে টিক মার্ক দিয়ে দিবেন, এরপর সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করবেন।
তো এখানে কালার অ্যাট্রিবিউটস চলে আসলো এরপর আপনি যদি চান এখানে সাইজ অ্যাট্রিবিউট নিয়ে আসতে সেটাও নিয়ে আসতে পারবেন তো আমি আপাতত সাইজটা আচ্ছা সাইজটাও রাখছি দেন এ ক্লিক করছি সেম ওয়েতে আপনি এখানে যদি ক্লিক করেন ধরুন আপনি কি কি সাইজ নিয়ে আসবেন স্মল সাইজ দিবেন তারপর হচ্ছে মিডিয়াম দিবেন তারপর হচ্ছে এল এল সাইজ দিবেন বাস আমি তিনটাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেন ইউজড ফর ভেরিয়েশনস এখানে মাস্ট বি আপনাকে ক্লিক করে নিতে হবে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করছি সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করার পর এখানে দেখুন ভেরিয়েশনস তো অ্যাট্রিবিউটসগুলো যখন আপনার তৈরি করা হয়ে যাবে এরপর আপনি ক্লিক করবেন হচ্ছে ভেরিয়েশনসে ভেরিয়েশনসে ক্লিক করলেন দেন এখান থেকে অ্যাড ভেরিয়েশনসে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ভেরিয়েশনস ফ্রম অল অ্যাট্রিবিউটস এই অপশনটি সিলেক্ট করবেন দেন গোতে ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন এখানে আপনার নয়টা ভেরিয়েশন অ্যাড হবে তিন তিরিকে নয় মানে তিন তিন দিয়ে তিন গুণ করলে যতগুলো অ্যাট্রিবিউটস তৈরি হয় সেগুলোর গুণন হচ্ছে এখানে নয়টা ভেরিয়েশনস হবে এরপর আপনি ওকেতে ক্লিক করেন দেখুন এখানে ব্লুর জন্য এল সাইজ ব্লুর জন্য এম সাইজ ব্লুর জন্য এস সাইজ ঠিক একই ওয়েতে এখানে নয়টা ভেরিয়েশন তৈরি হয়ে গেছে যদি আপনি এখানে ক্লিক করেন দেখুন এটা এক্সপ্যান্ড হয়ে গেছে এর জন্য আপনাকে এখানে প্রোডাক্টের ইমেজ দিবেন ধরুন ইমেজটা আপলোড করে দিবেন আপলোড ফাইলসে ক্লিক করলাম সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম দেন এখানে যেহেতু আমি অলরেডি ইমেজ আপলোড করিনি সো ইমেজটা আমি এখানে খুঁজে পাবো না এখান থেকে ডাউনলোড করা যাবে না আমি একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে আসার পর ধরুন আপনি এই ইমেজটাকে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করলেন করে দেন আমি সেভে ক্লিক করে দিলাম আমি হোয়াইট কালারের জন্য এই ইমেজটা নিচ্ছি সেভ ইমেজ অ্যাজে ক্লিক করছি দেন সেভ করে দিলাম আর হচ্ছে গিয়ে ব্লু কালারের জন্য এই ইমেজটা নিচ্ছি জাস্ট ভেরিয়েশনটা দেখানোর জন্য আমি তিনটা ইমেজ আপনাদের এখানে আপনাদেরকে এখানে ডাউনলোড করে দেখালাম দেন আমি এই প্রোডাক্টটাতে আবারও যাচ্ছি ওপেন করে নিচ্ছি তো এখন আমরা ভেরিয়েশন তৈরি করব ভেরিয়েশন তৈরি করার জন্য যেহেতু আমি ইমেজ এখানে আপলোড করব সো সিলেক্ট ফাইলসে ক্লিক করছি দেন ব্লু কালারের ইমেজটাই নিচ্ছি ওপেনে ক্লিক করছি ইমেজটি আপলোড হয়ে গেল দেন সেট ভেরিয়েশনস ইমেজে ক্লিক করছি সেম ওয়েতে আপনারা ধরুন ব্লুর জন্য আমি একটা নিলাম দেন হোয়াইটের জন্য আরেকটা নিয়ে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে আপনারা আপলোড করে নেবেন আপলোডসে যাচ্ছি দেন সিলেক্ট ফাইলসে যাচ্ছি দেন হোয়াইট কালারটা সিলেক্ট করলাম আমি এখান থেকে কন্ট্রোল চেপে দুইটা ইমেজই আগে আপলোড করে নিচ্ছি ওপেনে ক্লিক করলাম তো আমি আমি যেহেতু এখন হোয়াইট কালারটা নেবো তো আমি হোয়াইট কালারটা সিলেক্ট করলাম দেন সেট ভেরিয়েশন ইমেজে ক্লিক করলাম এরপর আমি আরও একটা ইমেজ নেবো হচ্ছে ইয়েলোর জন্য তো ইয়েলোর জন্য নিলাম এখানে ইয়েলো ইমেজটা সিলেক্ট করলাম সেট ভেরিয়েশনসে ক্লিক করলাম তো আমার ইমেজগুলো নেওয়া কমপ্লিট এখানে অবশ্যই আপনাকে প্রত্যেকটার জন্য যেমন এখানে ব্লু কালারে আরও একটা ইমেজ নেবেন ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আপনি ইমেজগুলো সিলেক্ট করে নেবেন তো ধরুন আপনার এই ইমেজের প্রাইস দিয়ে দিলেন এখানে সেল প্রাইস দিয়ে দিলেন হচ্ছে ১৯৯ টাকা অবশ্যই আপনাকে রেগুলার প্রাইসটাই দিয়ে নিতে হবে তো রেগুলার প্রাইসটা ধরুন এটা হচ্ছে ২৯৯ টাকা আপনি এখানে সেল প্রাইস দিলেন হচ্ছে ১৯৯ টাকা এরপর আপনি চাইলে ওয়েট তারপর হচ্ছে লেন্থ এগুলো দিয়ে দিতে পারেন শিপিং ক্লাস এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারেন তো প্রত্যেকটা ইমেজ আমি এখান থেকে একবার করে নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো প্রত্যেকটা ইমেজের রেগুলার প্রাইস আপনি ডিফল্টভাবে দিয়ে দিতে পারেন সেটা কীভাবে দিতে এটা করার জন্য আপনাকে অ্যাড ভেরিয়েশন এখানে এসে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন একটু নিচের দিকে যদি আসি সেট সেল প্রাইসও দিয়ে দিতে পারেন অথবা সেট রেগুলার প্রাইসেস দিয়ে দিতে পারেন তো এখান থেকে সেট রেগুলার প্রাইসে যদি ক্লিক করে গোতে ক্লিক করেন এরপর ইন্টারে ভ্যালু এখানে ধরুন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে ২৯৯ টাকা জাস্ট ওকেতে ক্লিক করবেন দেন আবার ওকেতে ক্লিক করছি তাহলে দেখুন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু একটা নির্দিষ্ট রেগুলার প্রাইস তৈরি হয়ে গেছে ২৯৯ টাকা এখন আপনি চাইলে এই সেল প্রাইসটা বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন করে দিতে পারেন যেমন এখানে যদি আমি এস সাইজের জন্য করে দিই হচ্ছে ১০৫ টাকা জাস্ট বোঝার জন্য বা ১০২ টাকা করে দিলাম হ্যাঁ তো এইভাবে আপনি প্রাইসগুলো নির্দিষ্ট করে দিতে পারেন এরপর ইয়েলোর জন্য আপনি যদি প্রাইস সেট করেন দেখুন ২৯৯ টাকা হয়ে গেছে এখানে ধরুন এটার জন্য প্রাইস দিলেন হচ্ছে গিয়ে ১৫০ টাকা আচ্ছা ১৮০ টাকা দিলাম এরপর যদি আমরা অন্য একটা কালারের জন্য অন্য একটা প্রাইস সিলেক্ট করি ধরুন ইয়েলো অ্যাস এর জন্য দিলাম হচ্ছে ১০০ টাকা সাপোজ তো এখানে প্রাইসগুলো কিন্তু ভেরিয়েশন অটোমেটিক হয়ে গেছে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি ক্লিক করার পর এখন আমরা এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবো ধরুন এটা হচ্ছে টি শার্ট যেহেতু সো ফ্যাশনেবল প্রোডাক্ট এখানে যে টি শার্ট রয়েছে আমি টি শার্টটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে দেন এখানে প্রোডাক্ট ট্যাক্স এসে এখান থেকে জাস্ট প্রোডাক্ট ট্যাক্স হিসেবে ধরুন টি শার্ট দিয়ে দিলাম
জাস্ট কন্ট্রোল সি চেপে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, অ্যাড এ ক্লিক করছি, টি শার্ট চলে আসছে। এরপর সেট প্রোডাক্ট ইমেজে ধরুন আপনি এখান থেকে ডিফল্ট একটা ইমেজ দিয়ে দিবেন, সবসময় এই ইমেজটা শো করবে, এই জন্য আমি এই ইমেজটা দিলাম। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করছি। এরপর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে যদি গ্যালারি দিতে চান তাহলে দিতে পারবেন, ধরুন আমি সবগুলো এখানে গ্যালারিতে রাখছি, অ্যাড গ্যালারিতে ক্লিক করে দিলাম। এরপর জাস্ট প্রোডাক্টটা পাবলিশ করে দিচ্ছি। আর একটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে যখনই প্রোডাক্ট আপলোড করবেন এটার ডেসক্রিপশন এবং শর্ট ডেসক্রিপশন যদি থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এটা দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ভেরিয়েবল প্রোডাক্ট আসলে কিভাবে আপলোড করতে হয়। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, আসার পর এখানে ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এই যে নিচে টি শার্ট যে অপশনটি রয়েছে টি শার্টে ক্লিক করি, দেখুন এই যে আমাদের ভেরিয়েবল প্রোডাক্টটি কিন্তু এখানে আপলোড হয়েছে। সো আমরা এখন যদি প্রোডাক্টটি একটু ভিউ করি, ভিউ করার পর এখানে দেখুন প্রোডাক্টের ভেরিয়েশন হিসেবে যে ব্লু কালার, হোয়াইট কালার এবং ইয়েলো কালার চলে আসছে, এবং সাইজ হিসেবে এল এম এস এই তিনটা অপশন চলে আসছে। তো আমি যদি এখন ব্লু কালারে এখন বর্তমানে আছি, যদি হোয়াইট কালারে ক্লিক করি দেন সাইজটাও সিলেক্ট করে দিই, এস সাইজটা সিলেক্ট করি, দেখুন এই যে হোয়াইট কালারটা অটোমেটিক চলে আসছে এবং প্রাইসটা বর্তমানে 299 রয়েছে। যদি আমরা এম সাইজটা সিলেক্ট করি হোয়াইটের জন্য সেম প্রাইসই আছে, আমি ইয়েলোর জন্য যদি এখন সিলেক্ট করি, দেখুন ইয়েলোর জন্য কিন্তু এল সাইজে 180 টাকা। এটা সেল প্রাইস আমি এখানে দিয়ে দিয়েছি যেভাবে এইভাবে আসছে। তো এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে একটি ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করতে হয় এবং কিভাবে একটি সিম্পল প্রোডাক্ট তৈরি করতে হয়। আর এই ভেরিয়েবল প্রোডাক্টের কালারগুলো আপনারা কিভাবে বাটনে চমৎকার বাটন হিসেবে তৈরি করতে পারবেন সেই ভিডিওটি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, প্লাস আপনারা আই বাটনে ক্লিক করেও সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ঠিক এখানে আই বাটনটি রয়েছে, এখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। অর্থাৎ প্রোডাক্ট ভেরিয়েশনের উপর দুটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেই দুইটি ভিডিও দেখে আপনারা একদম এ টু জেড বিষয়গুলো শিখতে পারবেন। তো এই হচ্ছে আজকে টোটাল আলোচনা, আশা করি একটু হলে আপনাদের উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির অবশ্যই প্রত্যাশা। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।